ক্রমত বেয়া দিন চমু চাপিছে শেখ হাসিনার ভারতত আত্মগোপন করে আছে শেখ হাসিনা আর ভারতত আত্মগোপন করে থাকা শেখ হাসিনাক ভারততেই গ্রেপ্তার হব পারে কেন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তঃরাষ্ট্রীয় আদালতত ইটোর পাছত আনটো গোচর রুজু হয়েছে বাংলাদেশত প্রথমটো গোচর ইতিমধ্যে রুজু হয়েছে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনার সতীর্থ মন্ত্রীক জেললে প্রেরণ করেছে আর এবার শেখ হাসিনাক জেললে প্রেরণ করার যো যা আরম্ভ করেছে আমি লই আহিছো এটা ডাঙর খবর বাংলাদেশের নতুন আপডেট আমি লই আহিছো ক্রমাত বিপদ বৃদ্ধি হয়েছে শেখ হাসিনার ইটোর পাছত আনটো বিপদে লগ নেড়া হয়েছে শেখ হাসিনার এবার নতুন বিপদ কিয়নো ভারততে গ্রেপ্তার হব পারে আত্মগোপন করে থাকা শেখ হাসিনা এটা ডাঙর খবর শেখ হাসিনা বাংলাদেশে উভতি যাম বলে কৈছিল বাংলা শেখ হাসিনার পুত্র ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমত জানাইছিল শেখ হাসিনায় পদত্যাগ করা নাই বলে জানাইছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতত ইতিমধ্যে গোচর রুজু করা হয়েছে বাংলাদেশত শেখ হাসিনা গ্রেপ্তারের দাবি উত্থাপন করা হয়েছে আর ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে শেখ হাসিনার কেবাগৰাকীও সতীর্থ ইয়ার পাছতে চিন্তিত হয়ে পড়েছে শেখ হাসিনা বাংলাদেশের নতুন সরকারে হাসিনা কেবিনেটর মন্ত্রীক প্রেরণ করেছে জেললে নতুন সরকারে এইবার শেখ হাসিনাকে জেললে প্রেরণ করার ব্লু প্রিন্ট রচনা করেছে মঙ্গলবারে হাসিনার বিরুদ্ধে বাংলাদেশত রুজু হয়েছে প্রথমটো গোচর আর ইয়ার পাছতেই ভারতত আত্মগোপন করে থাকা শেখ হাসিনার চিন্তাত টোপনি হৰিছে বাংলাদেশত ভৰি থলে হাসিনাৰ গ্ৰেপ্তাৰ নিশ্চিত হৈ পৰিছে বুধবাৰে দ্বিতীয়টো গোচৰ ৰুজু হৈছে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনাৰ বিৰুদ্ধে শেখ হাসিনাই কৈছিল পদত্যাগ কৰা নাই পদত্যাগৰ বাতৰি ভুৱা বুলি কৈছিল আন্তৰ্জাতিক আদালতত ৰুজু হোৱা গোচৰে অধিক বিপদ আনিব পাৰে হাসিনালৈ আৰু ভাৰততে যিকোনো মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা শেখ হাসিনা এটা ডাঙৰ খবৰ শেখ হাসিনাক লৈ যিকোনো মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে শেখ হাসিনা মানৱ অধিকাৰ উলংঘন আৰু গণহত্যাৰ অপৰাধত গোচৰ ৰুজু হাসিনাৰ বিৰুদ্ধে আন্তৰ্জাতিক আদালতত আৰু বাংলাদেশৰ অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ ফালৰ পৰা সদৰি কৰা হৈছে তথ্য ইয়াৰ পাছতেই চিন্তিত হৈ পৰিছে শেখ হাসিনা হাসিনাৰ চৰকাৰৰ সময়ত বাংলাদেশত মৃত্যু খাবটিছিল বহু প্ৰতিবাদকাৰী ছাত্ৰ ছাত্ৰীয়ে এখনো অধিক ছাত্র ছাত্রীর মৃত্যু হয়েছিল এই মৃত্যুর সকল অপরাধ হাসিনালৈ ঠেলিছে বাংলাদেশের নতুন সরকারে আর ইয়া নতুন কৌশল বাংলাদেশের নতুন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করিয়েই এই নতুন ব্লু প্রিন্ট রচনা করেছে সরকারে ক্রমাৎ বিপদ বৃদ্ধি হয়েছে শেখ হাসিনার ভারতত আত্মগোপন করিয়েছিল শেখ হাসিনা লন্ডনলৈ প্রেরণ করার যুজা চলাইছিল ভারত সরকারে ভারতের বৈদেশিক মন্ত্রী এস জয়শঙ্করে ব্রিটেনের বৈদেশিক মন্ত্রীর সঙ্গে সঘন যোগাযোগ করেছিল আলোচনা করেছিল শেখ হাসিনাক ব্রিটেনলৈ প্রেরণ করা যুজা চলাই আছিল ভারতে আর বর্তমানে যেহেতু ভারতীয় সেনার সম্পূর্ণ নিরাপত্তাত কোনো অজ্ঞাত স্থানত আত্মগোপন করে আছে শেখ হাসিনা আর এবার শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আন্তর্জাতিক আদালতত গোচর রুজু করা হয়েছে গণহত্যার বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আর গণহত্যার অভিযোগ উত্থাপন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আর বাংলাদেশের যে নতুন সরকার বাংলাদেশের নতুন সরকারে রচিছে ইয়া নতুন কৌশল শেখ হাসিনার সতীর্থক ইতিমধ্যে জেললে প্রেরণ করেছে কেবাগৰাকীও সতীর্থ মন্ত্রীক জেললে প্রেরণ করেছে আর শেখ হাসিনায় যেহেতু শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াদের জয়ে ইতিমধ্যেই মন্তব্য করেছিল সংবাদ মাধ্যমের সন্মুখত যে শেখ হাসিনায় পদত্যাগ করা নাই প্রাণর ভয়তে ভারতলৈ পলায়ন করেছিল শেখ হাসিনা আর যদি শেখ হাসিনা বাংলাদেশত থাকিলহেতেন আর অধিক লোকের মৃত্যু হলহেতেন পরিস্থিতি আর অধিক ভয়াবহ হলহেতেন আর যার প্রতি লক্ষ্য রাখি শেখ হাসিনাই ভারতলৈ পলাবলৈ পলোৱাৰ সিদ্ধান্ত গ্রহণ করেছিল বলে মন্তব্য করেছিল শেখ হাসিনার পুত্রই শেখ হাসিনাই বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী হয়ে আছে অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদৰ পৰা পদত্যাগ করা নাই বলে শেখ হাসিনার পুত্র স্পষ্ট করে দিছিল আর তার পাছতেই সমগ্র বিশ্বতেই সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়ার যেহেতু বাংলাদেশত বাংলাদেশের প্রতি সমগ্র বিশ্বরে সমগ্র বিশ্ব রাষ্ট্রসমূহ দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে আর এইবার একটা নতুন আপডেট আহি পৰিছে চিন্তাত টোপনি হৰিছে শেখ হাসিনাৰ এই খবৰ শুনাৰ পাছতেই কিয়নো যিকোনো মুহূৰ্তত শেখ হাসিনা গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে বাংলাদেশত ভৰি থলে শেখ হাসিনা গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে শেখ হাসিনাই যিহেতু বাংলাদেশলৈ উভতি যোৱাৰ এক পৰিকল্পনা কৰিছিল আৰু ইতিমধ্যে আনুষ্ঠানিকভাৱেও জনাইছিল যে অৰাজনৈতিকভাৱে হ'লেও বাংলাদেশত শেখ হাসিনাই খোপনি পুতিব বলে মন্তব্য করেছিল আর এইবার আন্তর্জাতিক আদালতত শেখ হাসিনার বিরুদ্ধে এইটোর পাছত আনটো গোচর রুজু হয়েছে গতি ভারতত আত্মগোপন করে থাকা অবস্থাতেই শেখ হাসিনা গ্রেপ্তারের সম্ভাবনা কেন আন্তর্জাতিক আদালতের গোচরে বিপদ বৃদ্ধি করব শেখ হাসিনার আর ইয়ার পাছতেই চিন্তিত হয়ে পড়েছে পুনের শেখ হাসিনা আর যেহেতু ভারতে শেখ হাসিনার ওপর হেঁচা প্রয়োগ করেছিল স্থায়ী ঠিকনা বিচারিবলৈ কেন ভারতত স্থায়ীভাবে শেখ হাসিনা থাকিব নোৱাৰিব বলে ভারত সরকারে স্পষ্ট করে দিছিল তার পাছতেই চিন্তিত হয়ে পড়েছিল শেখ হাসিনা আর এবার নতুন বিপদ দেখি বলে পাওয়া গেছে এবার যিকোনো মুহূর্তত গ্রেপ্তারের সম্ভাবনা আছে শেখ হাসিনাক আর যার বাবে চিন্তিত হয়ে পড়েছে শেখ হাসিনা আর বাংলাদেশলৈ উভতি যাওয়ার যে পরিকল্পনা করেছিল সেয়া ফলপ্রসূ নহব শেখ হাসিনার বাবে বাংলাদেশত ভৰি থোৱাৰ লগে লগে শেখ হাসিনাক গ্রেপ্তার করা হব
আৰু ইতিমধ্যে শেখ হাসিনাৰ হতীৰ্থ মন্ত্ৰীক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে শেখ হাসিনাৰ বিৰুদ্ধে আন্তৰ্জাতিক আদালতত গুছৰ ৰুজু কৰা হৈছে আৰু বাংলাদেশত শেখ হাসিনা গ্ৰেপ্তাৰৰ দাবী উত্থাপন হৈছে কিয়নো ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ হৈছে শেখ হাসিনাৰ কেবাগৰাকীও হতীৰ্থ মন্ত্ৰী কেবাগৰাকীও হতীৰ্থক জেললৈ প্ৰেৰণ কৰিছে বাংলাদেশৰ নতুন চৰকাৰে আৰু হাসিনাৰ কেবিনেট মন্ত্ৰীৰ বিপদ ইতিমধ্যে বৃদ্ধি হৈছে মংগলবাৰে হাসিনাৰ বিৰুদ্ধে বাংলাদেশত ৰুজু হৈছে প্ৰথমটো গুছৰ বাংলাদেশত ভৰি থলে হাসিনা জেল যোৱাটো প্ৰায় নিশ্চিত আৰু বুধবাৰে দ্বিতীয়টো গুছৰ ৰুজু হৈছে প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী হাসিনাৰ বিৰুদ্ধে আন্তৰ্জাতিক আদালতত ৰুজু হোৱা গুছৰে অধিক বিপদ আনিব পাৰে হাসিনালৈ ভাৰততে যিকোনো মুহূৰ্তত গ্ৰেপ্তাৰ হোৱাৰ সম্ভাৱনা আছে হাসিনা মানৱ অধিকাৰ উলংঘন আৰু গণহত্যাৰ অপৰাধত গুছৰ ৰুজু হাসিনাৰ বিৰুদ্ধে বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ ফালৰ পৰা সদৰি কৰা হৈছে এই তথ্য হাসিনা চৰকাৰৰ সময়ত বাংলাদেশত মৃত্যু খাপতিছিল বহু প্ৰতিবাদকাৰীয়ে বহু ছাত্ৰ ছাত্ৰীয়ে মৃত্যু খাপতিছিল আৰু সমগ্ৰ দুখ হাসিনাৰ পিনে ঠেলিছে বাংলাদেশৰ নতুন চৰকাৰে যাৰ বাবে আন্তৰ্জাতিক আদালতত শেখ হাসিনাৰ বিৰুদ্ধে গুছৰ ৰুজু হৈছে আৰু শেখ হাসিনাৰ বিপদ বৃদ্ধি হৈছে গতিকে শেখ হাসিনাৰ নতুন ঠিকনা হয়তো জেল হ'ব পাৰে নতুন ঠিকনা ব্ৰিটেইন বুলি ভাবিছিল শেখ হাসিনাই কিন্তু হয়তো আন্তৰ্জাতিক আদালতৰ গুছৰে শেখ হাসিনালৈ বিপদ বৃদ্ধি কৰিব পাৰে ইয়াৰ পাছতে চিন্তিত হৈ পৰিছে শেখ হাসিনা বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী পদৰ পৰা পদত্যাগ কৰা নাছিল বুলি স্পষ্ট কৰিছিল সংবাদ মাধ্যমৰ সন্মুখত শেখ হাসিনাই শেখ হাসিনাৰ পুত্ৰ এই কথা জনাইছিল পদত্যাগ কৰা নাই শেখ হাসিনাই কিন্তু এইবাৰ নতুন বিপদে দেখা দিছে শেখ হাসিনা কিয়নো যিকোনো মুহূৰ্তত ভাৰততে গ্ৰেপ্তাৰ হ'ব পাৰে শেখ হাসিনা